গুঞ্জাইতেছি মেলাত দেখতে দেখতে আজকে আমার 100 নম্বর ব্লগ। তো আজকে ভিডিওটা একটা খুবই স্পেশাল ভিডিও হইতেছে, বিকজ আজকে আমার 100 নম্বর ভিডিও এটা এই চ্যানেলের মধ্যে। তো দেখতে দেখতে 100টা ভিডিও কমপ্লিট করে নিলাম, দেন এভাবে সাপোর্ট করো আরও ভিডিও দেওয়ার চেষ্টা করুন। সো বিগত কিছুদিন শরীর টরীর খুবই খারাপ আসছিল, এর মধ্যে মামার বিয়া টিয়া আসছিল, যে কারণে ভিডিও ঠিকমতো আপলোড করতে পারতেছি না। সো আরেকটা খবর হয়েছে, আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে নিয়েছে, তোমরা দেখতে পারতেছো। তো আগে আসছিল ব্লগার কি দুনিয়া 2.0, অ্যান্ড ওইটারে চেঞ্জ করে এখন আমি নাম দিছি ওয়েস্ট ত্রিপুরা ব্লগার, বিকজ ওই নামটা অনেক বড় হয়ে যায়গা, যে কারণে এখন ছোট্ট একটা নাম দিলাম ওয়েস্ট ত্রিপুরা ব্লগার। তো গাইস আজকে যাইতেছে বইনের বাড়ি, তো ওইখানে একটা বিশাল বড় একটা মেলা হইতেছে, তো ওইখানে যাবো। তো ওইখানে যাই সে মেলা টেলা ঘুরুম, ওই মেলা টেলার ফুটেজ তোমাদের দেখাম ওই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চিপস খাইতা না, চিপস চিপস চকলেট ও আমার দো দো মামু দো জানিস এটা আমার। একটু রেস্ট টেস্ট কইরা বাটাতকে এখন যাইতেছি মেলাত। সো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো গাইজ দেখলা এই চড়ক মেলার মধ্যে কি মানে ভয়ঙ্কর একটা খেলা তোমাদের দেখাইছে, যে দেখতেছো একটা লোক পুরো মাটির গর্তের নিচে আসছিল বিগত প্রায় 3 ঘন্টার মতো। তো এখন দেখতেছো এখানে পুরো অজ্ঞান হয়ে গেছে, তো দেখি কি হয়, দেখতে থাকো ভিডিওটা।
সো গাইস, মেলাতে আমার এগরোল কামানো এটা তো হইতেই পারে না, তো এখানে আমরা এখন আইসি এগরোল খাইতাম। দেন ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন, এবং যারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হইতেছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। এই দুনিয়া এভাবে ঘুরতে ঘুরতে এবং ভ্রমণ করতে করতে কত একদিন গিয়ে থেমে যাবে।